নিজের পেটে সন্তান ও স্বামীর কাছে অবহেলার শিকার হয়ে এক অসহায় বৃদ্ধা মা আজ পথের ভিখারি। যে মা সন্তান সহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করেছিল, সে স্বামীর সন্তানরাই আজ অসহায় ওই বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিল। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ্বেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামীর সন্তানদের নিয়ে বেশ সুখেই ছিলেন। যখন তিনি বৃদ্ধ হলেন তখন স্বামীর সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। প্রায় সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় সুভাষিনীকে। নিজের গর্ভের সন্তান বাপন দাস, যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন, সেই আদরে বাবু গত 6-7 মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে যান। শহরের এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত 7 মাস আগে কোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় এসে উপস্থিত হন। তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় এলাকাবাসীরা প্রথম ভেবেছিল পাগল, পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারল তিনি পাগল নন। পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটি যন্ত্রণার আর আবেগের কথা জানতে পারে। পরে স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকে সাহায্য করা আরম্ভ করে। পরে ওই মহিলাকে রাস্তার পাশের অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশের একটি ঘরে নিয়ে আশ্রয় দেয়। ওনার কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান, এবং তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা মা। আগে তো বলার আমার লগে লগে সব থাকতো, আমি আমার লইয়া লইয়া যাইতাম, লইয়া লইয়া থাকতাম, আর বাচ্চা হওয়ার পর তাকে দুর্বল হয়ে গেল। ও ফুলার লগে থাকি, জামাইয়ের লগে থাকি, যে সময় বাইর লগে থাকি, যে সময় যারে বাই তার লগে থাকি। আচ্ছা মাসি, আপনার দিয়া গেছে কি লেগে? আপনারা কি মাইট দূর করতো কি বাড়িতে আপনারা? মায়ের তো বাবা আগে খুব আমার বুয়াও মারে, বুড়িও মারে, তারে আমার মা আমার পুরো ফুলাবান আমি মারি তো ডাক্তার, আমার ফুলাবান মানি নিত। আচ্ছা মাসি, আমি একটা দিনে একটা বাড়ি মারছিলাম বাবা, আর আমার তো মাইয়া ঘুরে আমি মাইয়া মানাইলিছে ফুলা নিয়ে, আর যে মারছিলাম। বুধবার সংবাদ মাধ্যমের সামনে ওনার এই হারিয়ে যাওয়া দিনগুলির কথা তুলে ধরেছেন। পাশাপাশি তিনি স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন, অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে তাহলে ওই মহিলা অনেকটাই যত্নবান হবেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা এদিন ওই বৃদ্ধ অসহায় মহিলার স্বামীর সন্তানদের এই ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দাও জানিয়েছেন। আমরা তো এনে নাইট ডিউটি করি, তো না আমার নজর আইছে পুকুর ঘরের দিকে বয়ে আইছে, তো আমরা তো কিছু দেখি না কে না কে পাগলটা বলতো ফাগল তো যাক। এরপরে বৃষ্টি অনেকদিন 2-3 দিন পরে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে বেটির প্রচন্ড জ্বর আইছে, তখন আমাদের এখানে একজন আসছিল কিরণ কুয়া, হ্যাঁ নিয়ে তার ওষুধ টুষুধ খাওয়াইছে, তো যাক জ্বর টর ভালো হয়েছে। তখন আমরাই মানে বেটির একটা জায়গা দিছি, একটা জায়গা থার লেগে, কারণ বৃষ্টি আছে রোদ আছে অনেক কিছু হওয়ার লেগে বেটির থার একটা জায়গার ব্যবস্থা করে দিছি, খাওয়ান টোন সবাই মিলে আমরা দিতেছি। তখন বেটির কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, তো বেটির পাগল না ভালোই, তো বেটির একদিন তোমার বাড়ি বেটি কইছে পানিসাগর, পানিসাগর কোন জায়গা? তো কি জানি কইছে তালতলা না শুনিতলা, যাক জিদ হইও, ছেলে মেয়ে কজন এই আছে 60 জন জামাই আছে, তুমি এনে যে আইছো কি ভাবে আইছো? বা আমার ছেলের বউ ছেলে জামাই মাইদুর করে, তখনে আমরা দাবি হইছে সরকারের কাছে করতে পারে, তুলে বেডির লেগে মনে খুব ভালো হইব, বেডির দিনে রাত্রে বেডি থা হে খা না খা, আমরা তো সবসময় বেডির দেখতাম পারি না, আমরা বাড়ি গুলো কাজ আছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।